হ্যালো ডিজাইনার, কেমন আছেন সবাই? চলুন আজকে আমরা একটা লোগো ডিজাইন তৈরি করি। সিম্পল ডিজাইন, খুবই সহজ, খুবই ইজি। তো কথা না বলে চলুন শুরু করি। প্রথমে আপনার ফটোশপে, যেমন ফটোশপে মেনু বারে ফাইল, নিউ, দেন এখানে আপনার সেটিংস, আপনার পেজটি সেটিং করবেন। আমি উইথ দিচ্ছি 2450, হাইট দিচ্ছি 1500, রেজলিউশন 300, কালার মোড RGB। ওকে, সরি আমরা ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট করব। হোয়াইট করতে হলে আমাদের এই নিচে হোয়াইট রেখে কিবোর্ডের কন্ট্রোল ডিলিট চাপ দিলে হোয়াইট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি। বা আপনি যখন নিউ ফাইল নেবেন, নিউ ফাইল নেওয়ার সময় এখান থেকে আপনি হোয়াইট করে নিতে পারেন। আমরা পলিগন টুল নিব। পলিগন টুল নিয়ে একটা শেপ তৈরি করব। ফিল কালার আমরা এই কালারটি দেই, স্টোক আমরা 0 লক করে দেব। লেয়ারটি আমরা কপি করব কন্ট্রোল জে দিয়ে, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সপোর্ট করব। কিবোর্ডের ইন্টার দিয়ে আমরা ব্যাকে চলে আসব। আমরা এই লেয়ারটির এখানে এই হাতের চিহ্ন আসলে আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করব। আমাদের মার্জিন তৈরি হয়ে গেল। আমরা এই লেয়ারটি লক করে দিব। করে নিচের লেয়ারটি আমরা নিচের লেয়ারটি নির্বাচন করে রাইট বাটন ক্লিক করে রেস্টালাইজ লেয়ার করব। রেস্টালাইজ লেয়ার করার পরে আমরা কিবোর্ডের ডিলিট প্রেস করে এই অংশটিকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করব, কন্ট্রোল ডি দিয়ে আমরা এই মার্জিনটি ডিসিলেক্ট করব। পরে উপর লেয়ারটি আমরা ডিলিট করে দিব কিবোর্ডের কন্ট্রোল ডি, অথবা এখানে ড্র্যাগ করে চেপে ধরে এনে এই ডিলিট বক্সে ফেলে দিলেই ডিলিট হয়ে গেল। তো আমরা এটাকে আরেকটা কপি করব, এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে। তো কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার ট্রান্সপারেন্ট মোডে আনবো। মোডে এটি কিবোর্ড শিফট প্রেস করে ধরে আমরা ড্র্যাগ করে এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এই বরাবর এনে আমরা কিবোর্ডের ইন্টার প্রেস করে আমরা মার্জিন টুলটি নিয়ে নিচের অংশটি আমরা ডিলিট করে দেব। কিবোর্ডে ডিলিট দিলেও হবে, কন্ট্রোল এক্স দিও, কন্ট্রোল এক্স দিলেও ডিলিট হবে। তা আপনারা যেটা দিয়ে সুবিধা পান। তা আমাদের এই সাইডে বাম পাশে একটু অংশ বের হয়ে রয়েছে, আমরা এটাকে ডান পাশে নিয়ে যাই। ডান পাশেও একটু অংশ বের হয়ে রয়েছে, আমরা ডান পাশে এটাকে একটু কেটেই দিই বরং। নাও এই দুইটা লেয়ার আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল ই দিয়ে এটাকে মার্জ করব, বা আপনারা রাইট বাটন ক্লিক করে মার্জ, মার্জ এখানে মার্জ লেখা আসবে। যখন আমি আবার দেখাচ্ছি, রাইট বাটন মার্জ লেয়ার্স, মার্জ লেয়ার্স করলে দুইটা একসাথে আমরা মার্জ হয়ে গেল। আমরা আরেকটি পলিগন নিব। পলিগন নেওয়ার পরে একটা শেপ তৈরি করব। শেপ তৈরি করে এটার ব্যাকগ্রাউন্ড কালার স্টোক লক করে দিব। এটাকে আমরা এটার এই লেয়ারটা আমরা এই লেয়ারের নিচে নিয়ে দেব। তারপর আমরা মেনু বারের
ফিল্টার মেনুতে যাব ফিল্টার মেনুতে যে নয়েজ নয়েজ থেকে অ্যাড নয়েজ অ্যাড নয়েজ যে লেয়ারটি আমরা ক্রিস্টালাইজ করব ক্রিস্টালাইজ করার পরে অ্যামাউন্ট এখানে 20 20 থাকবে আমরা উপরে লেয়ারটি আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে আবার সিলেক্ট করব সিলেক্ট করার পরে পেইন্ট বাকেট টুলটি নিব পেইন্ট বাকেট টুলটি নিয়ে এখানে ব্ল্যাক ব্ল্যাক নিয়ে ব্ল্যাক নির্বাচন করবেন ব্ল্যাক নির্বাচন করে এখানে ক্লিক করবেন তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করব এই লেয়ারটি আমরা এই লেয়ারের নিচে নিয়ে আসব আমরা উপরের লেয়ারটি লক করে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব পলিগন টুলটি নিয়ে পলিগন টুলটি নিয়ে আমরা লেয়ারটি কেটে নিব এই অংশটুকু কন্ট্রোল এক্স দিয়ে আমরা এই অংশটুকে কেটে কন্ট্রোল ভি দিয়ে আবার এটাকে প্রেস করবো কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট করবো ট্রান্সপারেন্ট করার সময় শিফট এবং অল্ট চেপে দেবেন তাহলে চারদিক থেকে সমানভাবে ট্রান্সপারেন্ট হবে আমরা এখানে রাখবো আমরা দেখিনি উপরে লেয়ারটি দিয়ে আমরা এটাকে আরেকটু মুভ টুলটি নিয়ে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে আরেকটু নিচের দিকে বড় করে নিব অ্যাডজাস্ট করে নেবেন আপনি আপনার মতো করে এরকম থাক আমরা নিচেরই পলিগন টি কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিব এরকম থাক আমরা এই লেয়ারটি এবং এই লেয়ারটি আবার মার্জ করব মার্জ লেয়ার্স দেন এটাকে আমরা ফিল্টারে যে একটু ব্লার করে নেব ব্লার গাজিয়ান ব্লার একটু ছোট করে দিই দেন অপোজিটটা একটু কমিয়ে দিই আমরা উপরের লেয়ারটি আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব ব্লেন্ডিং অপশনে যে পিপলস তারপর এটাকে গ্রেডিয়েন্ট করব গ্রেডিয়েন্টে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নেবেন ওকে এখানে সফট লাইট সফট লাইটটি দিব আমরা অপোজিটটি একটু কমিয়ে দিই অপোজিটটি আমরা 40 করে দিই তো মোটামুটি আমাদের লোগো প্রায় হয়ে এসেছে আমরা ব্যাকগ্রাউন্ড একটু কালার করি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টটি নিতে পারি ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাকে রিভার্স স্টাইলে যে এটাকে রেডিয়াল করে স্কেলটা একটু বাড়িয়ে দিই আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু কালার অন্য একটা কালার ডিলিট
এটা থাক দের রিভার্স লাইক দিস আমরা আরেকটা লেয়ার নেই এখানে এখানে একটা লেয়ার নিয়ে ব্রাশ টুলটি নিয়ে লাইটিং ইফেক্ট দিব ব্রাশ ব্রাশ টুলটির হার্ডনেস 0 করে রাখবেন এরকম থাক তারপর আপনার লোগোর নামটি দিবেন ঠিক আমরা একটু স্টাইল করি ব্লেন্ডিং তো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট নর্মাল এই ইফেক্টটি দিই নাইনটি ডিগ্রি দিই লাইট দেন আমরা একটা ড্রপ শ্যাডো দিই সাইজ 1 distance 2 size 2 to tag multiple ঠিক আছে opacity 100% distance and okay তো বন্ধুরা মোটামুটি আমরা একটা লোগো তৈরি করে ফেললাম খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য